সালামু আলাইকুম সম্মানিত মশা চাষি ভাইরা, তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাচারিয়ার নার্সারি পক্ষ থেকে সকল মশা চাষি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত মশা চাষি ভাইরা, আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা। এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের পোনা। যারা আমাদের প্রতিষ্ঠান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা নিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে ব্ল্যাক কাপ মাছের পোনা ছাড়াও রয়েছে আপনার তারাবাই মাছের পোনা, আয়ের মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, অরিজিনাল টাইগার জাতের মনোসেস তেলাপিয়া মাছের পোনা সহ সকল প্রকার কার্পজাত এবং ক্যাটফিশ মাছের রেনু এবং পোনা পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে এসে পোনা সংগ্রহ করতে পারেন, আবার হোম ডেলিভারি দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। ব্ল্যাক কাপ মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ। এটি সাধারণত মিশ্রভাবে চাষ করা হয়। যে সকল পুকুরে শামুকের পরিমাণ অত্যন্ত বেশি, এই সকল পুকুরে যদি আপনার ব্ল্যাক কাপ চাষ করেন তাহলে এক বছরে আপনার ওজন আসবে প্রায় 7 থেকে 8 কেজি। তাই আপনাদেরকে বলবো যে মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে ব্ল্যাক কাপ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রধান খাদ্য হচ্ছে শামুক। যদি আপনার শামুক খাওয়াইতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। তাছাড়া ফিড যদি মাছের খাদ্য হিসেবে ফিড প্রয়োগ করেন, ওই ক্ষেত্রে মাছের ওজন আসবে এক বছরে আপনার 3 থেকে 3.5 কেজি। কিন্তু আপনার মূল খাবার হচ্ছে শামুক। যদি শামুক খাওয়ান তাহলে আপনার 6 থেকে 7 কেজি কিংবা 7 থেকে 8 কেজি ওজন আসবে। তাই যে সকল সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেন এবং সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য সকল মৎস্য চাষি ভাইদেরকে উৎসাহিত দান করবেন। ব্ল্যাক কাপ মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং এর বাজার দামও কিন্তু অত্যন্ত বেশি। এই ব্ল্যাক কাপ মাছ আপনারা মিশ্রভাবে চাষ করবেন। মিশ্রভাবে চাষ করলে এটার জন্য এক্সট্রা কোনো খাদ্যের প্রয়োজন হচ্ছে না এবং আপনার এক্সট্রা কোনো খরচও হচ্ছে না। আর অন্যান্য পুকুরে যদি শামুক থাকে, আপনার যে পুকুরে শামুক দেখবেন ওই পুকুরে আপনি ব্ল্যাক কাপ মাছগুলো ছাড়বেন। মনে করেন আজকে এক পুকুরে মাছ ছাড়লেন, এখানে শামুক আছে, এটা আপনি দেখবেন যে প্রায় 2-5 দিনে পুকুরের একটা শামুকও থাকবে না। পরবর্তীতে যদি অন্য কোনো পুকুরে আপনি শামুক দেখতে পান তাহলে এইখান থেকে মাছের পোনাগুলো ওই পুকুরে ট্রান্সফার করে দেবেন। এই ক্ষেত্রে আপনার প্রায় এক বছরে আপনার 6 থেকে 7 কেজি কিংবা 7 থেকে 8 কেজি ওজন আসবে। তো ব্ল্যাক কাপ মাছ ইতিপূর্বে সবাই চাষ করছে, যারা মাছ চাষ করে তারা সবাই মাছ চাষের ক্ষেত্রে ব্ল্যাক কাপ মাছ অত্যন্ত পরিচিত। তাই ব্ল্যাক কাপ মাছের ক্ষেত্রে মৎস্য চাষি ভাইদেরকে নতুন কিছু বলার কোনো কিছু নেই, কিন্তু আপনাদেরকে বলবো যে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করবেন। তো যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।